বাংলাদেশ কারাতে ফেডারেশন থেকে 2021 সালে ব্ল্যাক বেল্ট বিজয়ী রাঙ্গামাটির কারাতে খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে জেলা ক্রীড়া সংস্থা। সকালে জেলার মারি স্টেডিয়ামে এই সংবর্ধনা দেওয়া অনুষ্ঠানের শুরুতে ফুরমন কারাতে একাডেমির প্রশিক্ষণার্থীরা কারাতে প্রদর্শন করেন। সংবর্ধনা অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকরা। এ সময় জেলার 12 জন ব্ল্যাক বেল্ট বিজয়ী খেলোয়াড়দের সম্মাননা ক্রেস্ট, সম্মাননা পত্র ও ব্ল্যাক বেল্ট দেন অতিথিরা। বক্তারা বলেন, নিয়ম নীতি ও শৃঙ্খলার খেলা কারাতে ছেলে বা মেয়ে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে পারে, তাই আত্মরক্ষার্থেই কারাতে শিক্ষা জরুরি।